ছিল ওই গল্পটাতে বলুন তো? ইকরি, শিকু, টুকটুকি, হালু আর বাহাদুর সবাই মিলে বেড়াতে গিয়েছিল, তাই না? বড় একটা বেলুনে করে। চলুন দেখি আজকে ওরা কোথায় যায়। তার আগে এই দেখুন তো ছবিটা, কি আছে ছবিতে বলুন তো? এখানে একটি পাল তোলা নৌকা আছে। নৌকা কে চালাচ্ছে বলুন তো? মাঝি চালাচ্ছে। সাথে পাশে দেখা যাচ্ছে অনেক মাছ, তাই না? কতগুলো হাঁসও সাঁতার কাটছে। দূরে ঘরবাড়ি এবং গাছ আছে। বলুন তো এটা কিসের ছবি? এটা হলো একটি গ্রামের ছবি। হালু বলে, ওই যে দেখো নদী। টুকটুকি বলে, বাহ কি সুন্দর ঢেউ। ইকরি ও শিকু কান ধরে। পাল তোলা নাও চলে ভেসে, লাফ দেয় মাছ নৌকা ঘেসে। শ্যাওলা আর কচুরি পানা, হাঁস প্যাক প্যাক টানা বানা। এখান থেকে আমরা নতুন কিছু শব্দ শিখেছি। দেখুন তো, পাল তোলা নৌকা, ভয়াকার পা, ল পাল, তৌকার তো লকার লা, পাল তোলা, ন ঔকার নৌ, ক আকার কা নৌকা, পাল তোলা নৌকা। এরপর হলো শ্যাওলা। এই যে দেখুন শ্যাওলার ছবি। শ্যাওলা যে কোনো ভেজা জায়গায় উঠে। তার অবশ্য জফলা আকার শ্য ও ল আকার লা, কি হলো? শ্যাওলা। এরপর কচুরি পানা। কচুরি পানা কখনো কেউ দেখেছি? ক চরসুকার চু, বয়বিন্দুর শিকারি কচুরি। এরপর ক আকার পা, দন্ত ন আকার না, পানা, কচুরি পানা। এখন এই ছবিটা দেখুন তো, এটা কিসের ছবি? এটা হলো জঙ্গলের ছবি। দেখুন বাঘ, সিংহ, হরিণ, কত কিছু আছে। চলুন হালুম কি বলে শুনি। হালুম বলে, ওই যে দেখো বন। টুকটুকি বলে, বাহ কত বড় বড় গাছ। ইকরি ও শিকু গান ধরে। বাঘ, সিংহ, হরিণ, শেয়াল, সবার মনে একটা খেয়াল, মিলে মিশে থাকো বেঁচে, ঘুরে বেড়াও নেচে নেচে। এখানে আমরা অনেক পশুর নাম শিখলাম। এই পশুরা জঙ্গলে সবাই একসাথে থাকে, তাই না? দেখো তো এই বানাটা পড়তে পারছি কিনা। এটা হলো ব আকার বাঘ, ঘ বাঘ। এরপর দেখুন তো সিংহ, দন্ত স্বর ও শিকার সি, ঊষর হ সিংহ। এই বানানগুলো আমরা আগে পড়েছিলাম, তাই না? এরপর দেখুন তো হরি, হ বয়বিন্দুর র শিকার মূর্ধন হরি। এরপর শেয়াল, তার অবশ্য একার সে, অন্তস্থ অ আকার ল শেয়াল। এরপর দেখুন তো নতুন শব্দ খেয়াল। খ একার খে, অন্তস্থ অ আকার আ ল, কি হলো? খেয়াল। এরপর দেখুন তো সব জন্তু জানোয়ার মিলেমিশে থাকে। তাহলে নতুন শব্দ কি শিখলাম? মিলেমিশে। মর শিকার মি, ল একার লে মিলে। এরপর মর শিকার মি, তালবশ একার মিশে, মিলে মিশে। কি তাহলে এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখলাম। আমরা এই গল্পটা বাসায় রিডিং করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে আমরা 8, 9, 10, 11 পৃষ্ঠা পড়েছি। এই পৃষ্ঠাগুলো বাসায় বানান করে পড়ব, ঠিক আছে? তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।